অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পর দুশ্চিন্তার মেঘ কাটল 10,323 অ্যাডহক শিক্ষকদের। তাদের মুখে ফুটল মৃদু হাসি। তবে পূর্ণাঙ্গ হাসির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন। চলতি মাসে 31 তারিখ শেষ হবে অ্যাডহক চাকরির মেয়াদ। এই কারণে শিক্ষকরা বিকল্প কর্মসংস্থানের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছিলেন। শহরের ওরিয়েন্ট চৌমুহনীতে গণ অবস্থান থেকে শুরু হয় শিক্ষকদের আন্দোলন। বুধবারেও আন্দোলন মুখর ছিলেন শিক্ষকরা। তারা দাবি করেছিল আগামী 31 মার্চের আগেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। তবে রাজ্যের বিজেপি সরকার স্পষ্ট করে বলেছিল সরকার শিক্ষকদের পাশে থাকবে এবং করবে তাদের বিকল্প ব্যবস্থা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য সরকার নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছিলেন তিনি বিকল্প ব্যবস্থা করবেন। সেই দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা তা করে দেখালো। মন্ত্রীর বক্তব্য 10/1706/2017